আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আহ আমাদের সাথে যুক্ত আছেন রোমান খান। রোমান ভাই বলেন। হ্যাঁ, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা মাথাপুর ভাই, আপনি ভালো আছেন? ঠিক ভালো আছি ভাই, আশা করছি আপনিও ভালো আছেন রোমান খান ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। মাশাআল্লাহ, বলেন। আচ্ছা, খুবই ভালো লাগলো এবং সো মেনি থ্যাংকস ইউ যে আমাকে অ্যাড করার জন্য। এর আগে আপনার সাথে একবার আমার কথা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আচ্ছা যাই হোক, আজকে আমি যে আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য, তো কথা শুরু করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে পৃথিবীতে, আমি আপনার কাছ থেকে প্রথমে কিছু জানতে চাইবো, তো তারপর আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আর আপনি তারপর মানে বলবেন আর কি, বিশেষ করে তারপর আমি কিছু বলবো, জাস্ট একটা আলোচনা আর কি। আচ্ছা, আমরা যে পৃথিবীতে যে লোহা, দ্যাটস মিন আয়রন, এই আয়রনটা কিভাবে পাই এবং এটা কিভাবে সৃষ্টি হয়েছে? আপনি কোরআন একটা একেবারে কোরআনের আলোচনাতেই চলে যান না, সমস্যা নেই, দেরি করতে হবে। আমি ডাইরেক্ট একদম কোরআনের আলোচনাতেই চলে যান যে কোরআনের মধ্যে কি বলা আছে আয়রন সম্পর্কে, বলে যান একদম সেখানে চলে যান, সমস্যা নেই। এই অংশটা স্কিপ করে আপনি সরাসরি ইতে চলে যান, একদম আপনি যেটা বলতে চাচ্ছেন না ওই অংশে একদম চলে যান। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। আমরা যে পৃথিবীতে লোহা যে তৈরি বা পাই যেটা, সেটা মানে সেটা জানি পৃথিবীতে কোনো লোহা তৈরি হয় না এবং হতে পারে না। আচ্ছা, যে সেটা আপনি জানেন, এটা একটু ভুল হলো, তাহলে আমারই বলা উচিত ছিল, আপনার শুনে বুঝতে একটু ভুল হলো। লোহা তো অবভিয়াসলি পৃথিবীতেই তো আমরা পাই, খনি, লোহার খনি থেকে পাই। পৃথিবীর এই যে আছে না, পৃথিবীতে কোরটা, পৃথিবী তো একটা গোলাকার একটা একটা বস্তু, এই গোলাকার বস্তুটার তো একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের দিকে কেন্দ্রটা মানে মূল যে কেন্দ্রটা কোরটা, এটা তো নিকেল লোহা এগুলো দিয়ে তো গঠিত ভাই, আর পৃথিবীতে বহু লোহার খনি আছে। হ্যাঁ আছে। আচ্ছা হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীর যে ইনার কোরে একদম মধ্যকালে যে আমরা মানে লোহা পাই, সেই পৃথিবীতে এই লোহাটা কি পৃথিবীতে তৈরি হয়েছে না মানে কোথা থেকে সৃষ্টি হয়েছে, সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। পৃথিবীতে পৃথিবীতে যতগুলো আপনি পদার্থ দেখেন, যত ধরনের অনুপরমাণু দেখেন, এগুলোর একটা পৃথিবীতে সৃষ্টি হয়নি। সৃষ্টি প্রথম কথা হচ্ছে জিনিসগুলো সৃষ্টি হয়নি, জিনিসগুলো আসছে কি থেকে, স্টারডাস্ট থেকে। স্টারডাস্ট থেকে মানে কি, স্টার গুলা যখন এরকম নক্ষত্র যখন বিস্ফোরণ ঘটে, সুপারনোভা বিস্ফোরণের পরে সেখান থেকে আমাদের এখানে আসে, সেখান থেকে আস্তে আস্তে ঘনীভূত হয়, হয়ে একটা কিছু গঠন করে। আমাদের এখানে আমরা যত পদার্থ দেখি এগুলোর একটা পৃথিবীতে সৃষ্টি হওয়া, আপনি যেটা বুঝাচ্ছেন এরকম না। তবে হ্যাঁ, আপনি চাইলে এটা মানে এটা আপনি চাইলে ল্যাবের মধ্যে সংশ্লেষ করতে পারেন, আপনি ল্যাবের মধ্যেও একটা ধরেন লোহার চাইতে ঠিক একটা লোহার চাইতে একটা প্রোটন বেশি হলে একটা পরমাণু নিলেন, সেখান থেকে একটা প্রোটন সরাই নিলেন, তখন সেটা লোহা হয়ে যাবে। আবার লোহার চাইতে একটা প্রোটন কম হলে একটা পরমাণু নিলেন, সেই পরমাণুটা থেকে সেই পরমাণুটাতে একটা প্রোটন অ্যাড করলেন, সেই প্রোটনটা দরকার, আপনি যদি হাইড্রোজেন থেকে নেন, অক্সিজেন থেকে নেন, যেখান থেকে নেন না কেন, প্রোটন প্রোটনই, ওই প্রোটনটা নিয়ে আপনি যদি অ্যাড করেন, তখন ওইটা লোহা হয়ে গেল। পর্যায় সারণিটা আমার স্পষ্ট মুখস্থ নাই, তো আমি কেমিস্ট্রি তত ভালো ছিলাম না, থাকলে আমি বলে দিতাম লোহার আগে আর পরে পরমাণুটার নাম কি, কমেন্টে নিশ্চয়ই এখানে দিবেন, কমেন্টে অনেক কেমিস্ট্রি এক্সপার্ট আছে। তো লোহাটা এরকম আপনি চাইলে নিজে তৈরি করতে পারেন ল্যাবের মধ্যে, তৈরি বলতে লোহাটাকে এরকম মানে সংশ্লেষ করতে পারেন, লোহাটা আর কি অন্য একটা পরমাণুকে লোহা পরমাণুতে পরিণত করতে পারেন, সৃষ্টি না কি। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, না এটা ঠিক আছে, আপনার লেবে এটাকে সংশ্লেষণ করা যাবে বা করা যাবে সেটা আমি জানতে চাইছি, মানে মূলত যে লোহা পদার্থটা, আচ্ছা যাই হোক, সেটা আমি যদি বলি যেহেতু পৃথিবীতে এটা সৃষ্টি হয় না, অন্য স্টারবার্স থেকে বা আপনি যে বলছেন আসছে, আমি যদি সেটা বলি যে সেটা পবিত্র কোরআনে উল্লেখ ছিল যে সুরা লাদিদে, হ্যাঁ, 57 নম্বর সুরা 25 নম্বর আয়তে আল্লাহ তাআলা নাজিল করেছে যে আমি পৃথিবীতে লোহা প্রেরণ করেছি। আমার প্রশ্ন হচ্ছে, আজ থেকে 1500 বছর আগে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন, পড়তে পারতো না, কিছু জানতো না, সেখানে বিজ্ঞানের কোনো কিছু ছিল না, সেই সময় ওই পবিত্র ধর্মগ্রন্থে 57 নম্বর সুরাতে সুরা লাদিদ, অর্থাৎ ওই লোহা, হাদিদ, হ্যাঁ সুরা হাদিদ, সেখানে 25 নম্বর আয়তে আল্লাহ তাআলা সেখানে বলছে আমি লোহা পৃথিবীতে প্রেরণ করেছি এবং সেটা শক্তিশালী এবং সেটা অনেক উপকার। তাহলে আমরা কি সেটা কি বলতে পারি না যে 1500 বছর আগে যেখানে বিজ্ঞানের কোনো কিছু ছিল না, সেখানে মানুষ রচিত বা সে আমাদের প্রিয় নবী সেটা কি করে বললো এবং কি করে সেই গ্রন্থে লিপিবদ্ধ করলো, তাহলে কি আমরা বলতে পারি না সেটা আল্লাহ প্রদত্ত, সেটা জানিয়ে দেওয়া হয়েছে? সেক্ষেত্রে আপনার মতামত কি? আপনি তো নিশ্চয়ই জানেন যে পর্যায় সারণীতে 120টার কাছাকাছি মৌল আছে, আপনি নিশ্চয়ই পড়েছেন বা আপনি নিশ্চয়ই যখন ধরেন, আমি জানি আপনি পড়ছেন, আবার হয়তো শোনার কথা যে পরমাণু সংখ্যা পর্যায় সারণীতে এরকম অনেক পরমাণু আছে, এই পরমাণুগুলোর মধ্যে আপনি বলতেছেন শুধুমাত্র একটা পরমাণু লোহা নামক, শুধুমাত্র একটা একটা উল্লেখ আছে কোরআনের মধ্যে, মানে লোহা শব্দটা আমি পৃথিবীতে প্রেরণ করেছি, লোহা, জি হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ মানে একটা লোহার কথাই শুধু বলেছে, শুধু লোহার কথা বলেছে, আরো অনেক পরমাণু আছে বা অনেক পদার্থ আছে, সেটা আমি স্বীকার করি, শুধু লোহার কথাই বলেছে, লোহা অতি মানে শক্তিশালী এবং সেটা মানুষের জন্য অনেক উপকারী। আমরা দেখতে পাচ্ছি বাস্তব জীবনে লোহা ছাড়া কোনো কিছু তৈরি হয় না, যা যাই আমরা ব্যবহার করি, কেন যে আমরা মোবাইলে কথা বলতেছি সেখানে লোহা আছে, না 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 লোহা ছাড়া অনেক কিছু তৈরি, কি বলেন ভাই, এখন লোহার চাইতে বেশি বেশি শক্তিশালী কার্বন ফাইবার দিয়ে তৈরি করে এখন। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, লোহা অনেক উপকারী, লোহার ব্যবহার উপকারী, উপকারী, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটা জানতে, 1500 বছর আগে এই আয়াতটা কিভাবে কেন নাজিল করলো, সেটা কি মানে কোনো মানুষ মানুষ তখন তো জ্ঞান বিজ্ঞানের ধারে কাছে ছিল না, সেটা কিভাবে 1400-1500 বছর আগে এই কোরআনে লিপিবদ্ধ হয়েছে এবং এটা মাত্র 147 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে লোহা পৃথিবীতে সৃষ্টি হয়নি, অন্য কোনো নক্ষত্র থেকে পৃথিবীতে এসেছে। তাহলে কোরআনে আঞ্জালা শব্দের অর্থ হচ্ছে, আমি কিন্তু বলিনি শুধু লোহা, আমি কিন্তু বলিনি শুধু লোহা পৃথিবীতে, এমনকি আপনি যে আমরা যে এই যে পানিটাতে পাইছি হাইড্রোজেন অক্সিজেন, এগুলো তো পৃথিবীতে পৃথিবীতে এরকম করে আসে, ঠিক আছে আমি আছে না, ঠিক আছে, ওইগুলো তো
ভিন্ন বিষয়। আমি শুধু লোহা সম্পর্কে যে আয়াতটা নাজিল হয়েছে সেটা, আপনি যদি অন্যগুলোকে বাদ দিয়ে শুধু একটার কথা বলেন, মানে 118টা 20টা পরমাণুর মধ্যে আপনি কেবল একটা পরমাণুর কথা বলতেছেন, লোহার কথা। ভাই অ্যালুমিনিয়ামকে আল্লাহ তো বললেন যে প্রেরণ করছে, অ্যালুমিনিয়ামের বেলা কেন বললো না? যেটা সবচেয়ে বেশি উপকারী মানে সেটার কথাই বলা হয়। আমরা দেখতে পাচ্ছি লোহার থেকে বেশি উপকারী হচ্ছে কার্বন, আমরা দেখতে পাচ্ছি কার্বন বেশি উপকারী। কি বলেন আপনি? আমি একটু আগে বললাম যে লোহা উপকারী, এটা কোন যুগে ছিল জানেন? যখন মানুষ স্টেনলেস স্টিল বানাতে পারতো না, যখন মানুষ কার্বন ফাইবার দিয়ে মানে স্টিলের চাইতে শক্তিশালী কিছু বানাতে পারতো না, তখনকার কথা আপনি বলতেছেন। এখন তো ম্যাক্সিমাম জিনিস কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। কার্বনের কত রকম যে ই বানাচ্ছে ওরা, কার্বন থেকে কত কিছু বানাচ্ছে। বারবার বলতেছি স্টিলের চাইতে, লোহার অনেক দূরের কথা, স্টিলের চাইতে শক্তিশালী কার্বন থেকে তৈরি জিনিস। হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে, ঠিক আছে। তাহলে আপনি আমাকে বলেন যে বেশি উপকারী তো কার্বন ফাইবার, কার্বন। তাহলে কার্বনের কথা উল্লেখ না করে লোহার কথা উল্লেখ আছে, আপনি এটাকে বলতে চাচ্ছেন যে এটা কেন বললো, কেন বললো ভাই লোহা জিনিসটা? এই লোহার তৈরি অস্ত্র ও 1400 বছর আগের কাহিনী না, এই লোহা তো আবিষ্কার হয়েছে লৌহ যুগে, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। পড়ছেন না ছোটবেলায় সামাজিক বিজ্ঞান বইতে? আপনি কি পড়ছেন? নিশ্চয়ই আমিও পড়ছি যে লৌহ যুগ ছিল। কেন এটাকে লৌহ যুগ বলে? ওই যুগে মানুষ প্রথম পাথরের বদলে লোহা গলিয়ে লোহা তৈরি হাতিয়ার ব্যবহার করতে শুরু করলো, সেটা যদিও ভতা ছিল, লোহা দিয়ে হাতিয়ার বানানো শুরু করলো। তখন থেকে তো মানুষ জানে যে লোহা নামক কোনো পদার্থ আছে। তাহলে একটা পদার্থ যেটা অলরেডি আছে সেটাকে নাজিল করছি বলতেছে, প্রেরণ করছি বলতেছে। ভাই এখানে এইখানে তো মানে এইখানে তো আমি দেখতে পাচ্ছি আপনি এই একটা কথা বলতেছেন বোধ হয়, তাই না ভাই? আমি একটু স্ক্রিনে দেখি, আপনি আমাকে দেখে বলুন। দেখেন তো এই একটা কথা বলতেছেন না ভাই? মানে কি আমি নাজিল করেছি বা আমি প্রেরণ করেছি লোহা, ঠিক না ভাই? ঠিক আছে, লোহা। হ্যাঁ ওকে ফাইন। এই এই আয়াতের মধ্যেই উপরে এই একটু উপরে দেখে তাহলে কি লিখছে? লাকাদ, মানে একদম অবশ্যই, অবশ্যই কি বলতেছে? আরসালনা রসুলকে, কি কি করছে? পাঠাইছে, তা যাই হোক প্রমাণ সহ পাঠাইছে, যাই হোক। কিন্তু এই যে এই অংশটাতে কি বলা? ওয়া আনজালনা, আগের আগের আয়াতটা, ঠিক আছে, ওই আয়াতে কি বলতেছে? ওয়া আনজালনা, ওয়া আনজালনা মাহুম, ওয়া আনজালনা মাহুম, মানে কি আমি ওয়া আনজালনা মাহুমুল আল কিতাব, কিতাব ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, মানে কি সত্য মিথ্যা এই যে মানদণ্ডওয়ালা কিতাব। মাআহুম মানে কি? মাআহুম মানে এই যে সত্য মিথ্যা মানদণ্ডওয়ালা এই যে কিতাবটা, এই কিতাবের কথা কইতেছে, এই যে মিজানওয়ালা, মিজানা মানে মানদণ্ডওয়ালা, মিজান মানে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লাওয়ালা। তো মেইন কথা হচ্ছে কি নাজিল করছে এখানে ভাই? ওয়া আনজালনা, এই ওয়া আনজালনা এই শব্দ কখন ব্যবহার করা হচ্ছে? কিতাবের বেলায়। আবার এইখানে দেখেন তো কি ব্যবহার করা হচ্ছে? ওয়া আনজালনা আল হাদিদা, ওয়া আনজালনা হাদিদা মানে ওয়া আনজালনা কিতাবের বেলাও ব্যবহার করা হচ্ছে, ওয়া আনজালনা হাদিদার বেলাও ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে এইখানে হাদিদকে যেভাবে নাজিল করা হয়েছে, লোহাকে যেভাবে নাজিল করা হয়েছে বলা হচ্ছে, একইভাবে কিতাবকেও নাজিল করা বলা হচ্ছে। ওয়া আনজালনা, আপনি কিতাবের বেলায় বলতেছেন ওয়া আনজালনা মানে নাজিল করছি, একই শব্দ। এখানে আপনি বলতেছেন, এখানে আপনি বলতেছেন আপনি নাজিল করছে, প্রেরণ করছে। এই যে যদি এখানে অন্য শব্দ থাকতো, কিন্তু আজকে আপনি ধরে এসে এবং আপনার আগে আপনাকে আজ করা লাগতো না, অনেক আগেই সবাই মিলে বলতো দেখেন দেখেন অন্য শব্দ ব্যবহার করা হয়েছে, অলরেডি করছে, এরকম উদাহরণ আমি দিতে পারবো, সবাই নষ্ট হবে। যেখানে তারা দাবি করছে দেখেন দেখেন অমুকের বেলায় ওই শব্দ ব্যবহার করছে, এইটার বেলায় দেখেন অন্য শব্দ ব্যবহার করছে, সুতরাং এখানে এইটা বোঝানো হচ্ছে। এরকম অনেক গেম আছে কোরআন রিলেটেড, আপনিও নিশ্চয়ই জানেন, উদাহরণ দিতে ধরলে শেষ করা যাবে না। অনেক উদাহরণ আছে যেখানে কোরআনে ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে জন্য এসে মানুষ বলে বা মুসলিমরা আমাদের কাছে দাবি করে, দেখেন ভাই বিছানো মানে কিন্তু অন্য একটা শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে, আর পৃথিবীকে বিছানো লাগে কিন্তু অন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে কিন্তু অন্য কিছু বুঝাইছে। তাহলে আপনি এখানে একই শব্দ ব্যবহার করেছে ওয়া আনজালনা, তাহলে ওয়া আনজালনা দুইটার বেলাতে, ওয়া আনজালনা কিতাবের বেলাতেও হাদিদের বেলাতেও। আপনি আমাকে বলেন তো তাহলে ভাই হাদিদ এবং কিতাব দুইটি একই পদ্ধতিতে নাজিল হয়েছে, সেটা বোঝানো হচ্ছে না এখানে? রোমান ভাই, হ্যাঁ জি ভাই, প্রশ্নটা বুঝছেন? আবার বলুন প্রশ্নটা। হ্যাঁ মানে এখন না কিতাব, কিতাবটা তো যেমন নাজিল করা হয়েছে বিভিন্ন পরিস্থিতিতে, কিন্তু লোহাটাও সেভাবে প্রেরণ করেছে পৃথিবীতে, যেটা পৃথিবীতে উৎপন্ন হয় নাই, সেটা যে শানে নজুল যেটা আছে, মানে সেটা শানে নজুল বা বিস্তারিত ব্যাখ্যাটা আমরা যেটা করেছি পরে, আমি অবতীর্ণ করেছি লোহা। আপনি যেটা করতেছেন এটা অনুবাদটা যারা করছে, আমি তো তাদের কথাই বলতেছি যে দেখেন এখানে অবতীর্ণ বলা লোহাকে অবতীর্ণ করছে, দেখেন কিতাবকে অবতীর্ণ করছে, এই অনুবাদটা যারা করছে তাই সিলু করেন, বুঝে শুনেই করছে এই অনুবাদটা। কেন? কারণ এখানে অবতীর্ণ বোঝানো হচ্ছে যেটা বেলাতেই আল্লাহ নাজিল করে কোরআন, আল্লাহ নাজিল করে কি লোহা। তাহলে আপনি এটাকে অলৌকিক ভাবতেছেন, আগেরটা যেটা ওইটা তো এই কিতাবটা একই পদ্ধতিতে, কিন্তু কিতাবের পদ্ধতিতে তো আর লোহা নাজিল হয় নাই, বিজ্ঞান দ্বারা নাজিল হয়েছে, তো ভিন্ন ভিন্ন মানে হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম বাদে যত মানে এরকম পরমাণু আছে, লোহা বলেন, অ্যালুমিনিয়াম বলেন, যাই বলেন না কেন, এগুলো তো কোনো না কোনো নক্ষত্রের বিস্ফোরণ থেকেই মহাবিশ্বে ছিটে গেছে আমাদের এখানেও আসছে। হ্যাঁ সেই পদ্ধতিটাতে অন্য সবকিছু কথা বাদ দিয়ে শুধু লোহার কথা বলে বলা হলো, এটা ছিল একটা পয়েন্ট, সেটা তো ছিলই। আবার দেখেন আপনার এইখানে কিতাবের বেলায় যে শব্দ ব্যবহার করা হচ্ছে ওয়া আনজালনা,
হাদিসের বেলাও একই শব্দ ওয়ানজালনা মানে নাজিল আমার প্রশ্নটা কাছে এই জায়গাতে কিতাব যে পদ্ধতিতে অলৌকিকভাবে নাজিল করছে আল্লাহ লোহা তো এরকম অলৌকিকভাবে নাজিল হয়নি ভাই বুঝতে পারতেছেন আমার কথাটা মানে কিতাব যে পৃথিবীতে মানে আমাদের আল কোরআন যে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছে বিভিন্ন পরিস্থিতির কারণে সে পৃথিবীতে নাজিল হয়নি তেমনি ভাবে লোহাটা পৃথিবীতে আল্লাহ বলছে যে আমি প্রেরণ করেছি বিজ্ঞান এত বছর পরে এসে বলছে যে পৃথিবীতে লোহাটা অন্য কোন নক্ষত্র থেকে এসেছে না 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 এই যেটা ভুল হচ্ছে বিজ্ঞান কিন্তু শুধু লোহার বেলায় বলে নাই বিজ্ঞান সবকিছুর বেলায় বলতেছে যে পৃথিবীতে আমরা যাই দেখি হ্যাঁ আচ্ছা আমি শুধু লোহার কথাই বলছি আচ্ছা শুন আমি আপনাকে একটা পৃথিবীর গঠনটা দেখাই ঠিক আছে কিন্তু ভাই আমি শুনলাম একটু দোকানের কথা বলছিলেন লোহা যে আসমানি কোন একটা জিনিস বা আসমান থেকে পড়ে এই জিনিস তো নতুন কোনো কিছু নতুন কোনো ইনফো না এটা তো ভাই ইয়া থেকে জানতো নবী মোহাম্মদ আগে বহু বহু আগের বছরের লোকজন থেকে জানতো ইভেন মিশরের লোকজন পর্যন্ত এটা তো জানতো তারা তো পিরামিডে একই রাখছে যে লোহা উপর থেকে আসে তারা যখন মিডিয়ারাইট থেকে যখন লোহা খনন করে দেখতে পারতো বা লোহা ইয়া করতে পারতো তখন তারা জানতেই পারতো যে লোহা একটা হচ্ছে মানে আকাশ থেকে পড়া একটা বস্তু এটা তো তারাও রিয়েলাইজ করতে পারতো এটা তো কোনো নতুন তথ্য না মানে লোহাতে পদ্ধতিতে আসতে পারে ভাই কি হয়েছে একটা মিডিয়ারাইট আসছে এসে মানে মিডিয়ারাইট কি মিডিয়ারাইট আসছে এসে কি করছে পৃথিবীকে আঘাত করছে সেখান থেকে আমরা লোহা পাইছি রাইট সেম ভাবে তো গোল্ডও পাইছি গোল্ড পাইছি ইয়েস ইভেন ভাই আপনি যদি এভাবে চিন্তা করেন মানে নাজিল তো আমিও হয়েছি আপনিও হয়েছেন কারণ আপনার হাতে যে স্টারডাস্ট হয়তো আমার হাতের স্টারডাস্ট থেকে ডিফারেন্ট ইভেন আমার ডান হাতের স্টারডাস্ট আমার বাম হাতের স্টারডাস্ট থেকে ডিফারেন্ট ওই সেন্সে যদি চিন্তা করেন লোহা যেমন নাজিল হয়েছে নাজিল তো আমি নিজেও হয়েছি নাজিল তো আপনিও হয়েছেন হ্যাঁ এটাই মানে আমাদেরকে তো আমরা যদি মানে কোরআনের দৃষ্টিতে যদি দেখি তাহলে সেটা আমরা পৃথিবীতে সৃষ্টি করে আমাদেরকে পাঠাইছে এবং মানে আমাদেরকে যে সৃষ্টি করেছে সেটা আমরা কোরআনে পাই ঠিক আছে কি নাজিল করছে কিছুটা বলেন স্পেসিফিক কথা বলেন নাজিল বলতে না 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 আচ্ছা নাজিল করছে আমাদেরকে সৃষ্টি করছে আরে ভাই সৃষ্টি করতে তো ভিন্ন উত্তর দিচ্ছেন নাজিল করছে কিনা সেটা বলেন নাজিল করছে এরকম কিছু লেখা আছে কোরআনে না নাজিল করা এরকম আমি পুরান তো সব পড়ি নাই মানে মানুষকে তো সৃষ্টি করেছে সেটা এরকম কথা এরকম কোনো কিছু আপনি পার বিষয় এই জিনিসটা মানে ভাই মত ভাই মত ভাই এই জিনিসটা আমরা যে নাজিল হইছে এরকম জিনিস আপনি কোরআনে পান নাই আছে কিনা সেটা ডিফারেন্ট জিনিস আপনি পান নাই রাইট ঠিক কি না আমি না না আমি তো এত কোরআন পড়ি নাই আমি এই কথা বলতে চাচ্ছি যে ভাই আমি তো পড়ি নাই কোরআন আছে কিনা আমি বলছি আপনি পান নাই এটা কি ঠিক কিনা আপনি প্রেজেন্ট এটা বলেন যে এই এই সূরার এত নাম্বার আয়াত পেয়েছেন কোন জিনিসটা কোনটা আমরা যে খোদ নাজিল হইছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই আপনি যদি ওই সেন্সে চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা জিনিস যে নাজিল হইছে এটা কি আপনার কোরআনে বলা আছে পবিত্র কোরআনে উল্লেখ আছে আমরা যা জানি যে মানে উনি মানুষ সৃষ্টি করেছে এবং প্রত্যেকটা জিনিসই উনি সৃষ্টি করেছে ভাই একটু কানটা খুলে একটু শুনুন আমি কি বলতেছি আমি যদি বলি যে আপনার নাম কি ভাই এর উত্তর তো এটা হতে পারে না যে ভাই গরু ঘাস খায় এটা কি উত্তর হতে পারে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আচ্ছা বাদ ভাই কোথা থেকে জানি একটা বাজে নয়েজ আসছে মানে আপনার থেকে হইতেছে বাতাসের বাতাসের বাতাসে না ভূর্ভর ভূর্ভর মানে পানি এটা এটা আসছে রুমের ওখান থেকে আচ্ছা আমি একটু আচ্ছা এখন গেছে সেটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা এলিমেন্ট তো বিগ ব্যাং এর পর তৈরি হয়েছে ইভেন আমার শরীরের যে ইয়েটা আমার শরীরের যে স্টারডাস্টের জন্য যে কার্বনটা দরকার সেই কার্বনটা আসছে হয়তো কোন একটা স্টারডাস্ট থেকে কোন একটা স্টার এক্সপ্লোড হয়েছে সেটা থেকে আমার শরীরের যে কার্বনটা সেই কার্বনটা আসছে এমন হতে পারে আমার শরীরের মধ্যে মাল্টিপল স্টারডাস্ট আছে মাল্টিপল স্টারডাস্টের কার্বন আমার শরীরের মধ্যে আছে তেমনি হতে পারে মাতব্বর ভাইয়ের মধ্যে আছে তেমনি হতে পারে আমার সাথে যিনি যুক্ত হয়েছেন রোমান খান তার মধ্যে মাল্টিপল স্টারডাস্ট আছে তো এই সেন্সে তো পৃথিবী আপনি যদি চিন্তা করেন যে লোহা আসছে অন্যান্য ইসে থেকে অন্য স্টার থেকে ব্লাস্ট হয়ে আসছে এই সেই এটা যদি আপনি চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই তো পৃথিবীর প্রত্যেকটা জিনিসই তো আসছে হচ্ছে কোনো না কোনো স্টারডাস্ট থেকে কোনো না কোনো ইয়ে থেকে কোনো মানে মহাকাশ থেকে আসছে তাহলে তো প্রত্যেকটা জিনিসই নাজিলকৃত সেখানে লোহা স্পেশাল এমন কি আব্দুল্লাহ আপনি যে ইয়ার নিয়ে কথা বলতেছেন মোবাইল নিয়ে কথা বলতেছেন সেটাও নাজিল সেটা এলিমেন্টগুলো নাজিল হয়েছে আপনি যে মাইক্রোফোন নিয়ে কথা বলতেছেন সেটাও নাজিল হয়েছে আপনি যে স্ক্রিন দেখতেছেন সেটাও নাজিল হয়েছে আপনার মুখটা নাজিল হয়েছে আপনার কানটা নাজিল হয়েছে এভরি সিঙ্গেল থিং এখানে নাজিল হয়েছে এটা এটার উত্তরে প্লিজ থার্ড টাইম এই উত্তর দিয়ে না যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে সৃষ্টি করা নিয়ে আমি কথা বলতেছি আমি কথা বলতেছি নাজিল করা নিয়ে আপনি যেই প্রেক্ষাপটের নাজিলটা ব্যাখ্যা করতেছেন আমি সেই প্রেক্ষাপটের নাজিলটার কথা বলতেছি অনলি হ্যাঁ মাতো ভাই সরি একটু সময় লাগবে রোহান ভাই বলেন প্লিজ হ্যাঁ হ্যালো জি জি বলুন ভাই ফারাজ ভাই কি মানে আমাকে প্রশ্ন করছেন যে প্রত্যেকটা জিনিস নাজিল করেছে কিনা সেটাই তো ফারাজ ভাই জাস্ট এক লাইনে প্রশ্ন করুন প্লিজ এক লাইনে মানে এইভাবে এক লাইনে জাস্ট ছোট লাইনে আপনি নাজিল হয়েছেন কিনা
এখন যে ফারহাস অনুপায় যে বলছেন আসলে যে মোবাইল ফোন এটা নাজিল হইছে না এখন পৃথিবীতে আল্লাহর যে জাস্টিস ছিল সেখান থেকে আমরা রূপান্তর ঘটাতে পারি এখন এই মোবাইলটা তো আল্লাহ নাজিল করাবে না সেটা আমরা সৃষ্টি করেছি প্রশ্নটা এটা ছিল না উত্তরটা ওইটা উনি যে থাক না থাক বুঝতে পারছি উনি তাহলে আপনি বরং মানে একটু আগে যান মানে তারপরে আপনারা চলে যান উনি কুরআনের নতুন কোন তথ্য না এই জিনিসটা তো মানুষ আগে থেকেই জানে এইটা কুরআনের কি স্পেশালিটি প্রকাশ করে সেটা আমাকে একটু জানান তারা যে জিনিসটা দেখতে পারতো তারা যে জিনিসটা অবজার্ভ করতে পারতো সেটা হচ্ছে আপনার অ্যাস্ট্রয়েডের সাথে যে ইয়েগুলো পাওয়া যায় যে এলিমেন্ট গুলো পাওয়া যায় অনেক শক্ত এটা হচ্ছে লোহা লোহা অ্যাস্ট্রয়েডের সাথে আসে এই জিনিসটা তারা মানে সামনাসামনি পর্যবেক্ষণ করতে পারতো পরীক্ষা নিরীক্ষা করে চোখে চোখে দেখতে পারতো এই ধারণাটা তাদের আগে থেকেই ছিল হ্যাঁ পৃথিবীর কোরে লোহা পাওয়া যায় বা খনিজ সম্পদ হিসেবে গভীরে লোহা পাওয়া যায় এটা সম্পর্কে তাদের অবশ্যই আগে ছিল না এটা সম্পর্কে নবী মোহাম্মদের আইডিয়া ছিল কিনা আমি জানি না মোস্ট প্রবাবলি ছিল না বাট এই যে লোহাটা আসে মানে উপর থেকে লোহা আসে ইয়া দিয়ে সেই উপর থেকে শুনলে হারকা জিনিস মনে পড়ে মহাকাশ থেকে যে অ্যাস্ট্রয়েডের মাধ্যমে লোহা আসে উল্কাপিণ্ডের মাধ্যমে লোহা আসে এটা তো নতুন কোনো নিউজ না এটা তো বহু আগে থেকেই মানুষ জানে হ্যাঁ বলেন আমি যে আপনাকে বললাম মানুষ আগে নিজে পর্যবেক্ষণ করতে পারতো নিজের চোখে দেখতে পারতো যে লোহাটা আসতেছে অ্যাস্ট্রয়েডের সাথে লোহাটা আসতেছে আপনার ওই মানে লোহাটা আসে যে আপনার ওইটাকে কি বলে ভাই অ্যাস্ট্রয়েডের বাংলা কি জানি মাতো ভাই যে লোহাটা আসে এই জিনিসটা তো মানুষ নিজের চোখে দেখতে পারতো উল্কাপিণ্ড জিনিসটা কি রোমান সাহেব আপনি জানেন কমিট করতেছি হ্যাঁ উল্কাপিণ্ড জিনিসটা কি এটা আপনি জানেন উল্কাপিণ্ড তো মানে এই জানি মহাকাশ থেকে কোনো কিছু মানে লোহা বা পাত্র জাতীয় বিচ্ছিত হয়ে বিস্ফোরণের মাধ্যমে ছুটে চলে আসে যা মানে এখান থেকে যদি লোহাটা পাওয়া যায় তাহলে কি এটা মানুষ চোখে দেখতে পারলো নাকি এটা তাকে কোনো ভূত পেতে চালালো এটা যে এটা বিজ্ঞানের যে সেটা মানে উল্কাপিণ্ড আকারে এগুলো ছড়িয়ে যায় অন্য গ্রহতে বা অন্য কোথাও হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি এই যে মানুষ দেখতে পারলো যে উল্কাপিণ্ডের মাধ্যমে আমরা লোহা পাচ্ছি এটা কি মানুষ নিজের পরীক্ষা করে দেখতে পারলো নিজের চোখে দেখতে পারলো নাকি এটার জন্য কোনো আল্লাহ খোদা ভূত প্রেতের দরকার হচ্ছে না উল্কাপিণ্ড যদি আসে এভাবে তো দেখা যায় কিন্তু আমার কথা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে একটা মিডিল জায়গা ভগবান বা কোন জীবাইলের দরকার পড়ছে না রাইট এই প্রশ্নটাতে আপনি একমত আমি একমত এখন সেকেন্ড ডেটে যাচ্ছেন যে পৃথিবীর কোরের মধ্যে লোহা আছে বা কোন একটা স্টার এক্সপ্লোড হয়ে ওইখান থেকে লোহা আসে এই জিনিসগুলা কোরআনের এই যে আপনি যে একটা আয়াত তাফসীর করতেছেন এই তাফসীরটা কি আপনি কোন তাফসীর থেকে পড়েছেন নাকি আপনি এটা পড়ে মানে আয়াতটা পড়ে নিজে নিজে তাফসীর করে নিজে নিজে আয়াত করতেছেন দেখা পড়ি সব তাফসীর পড়ি নাই এতটা পড়ি নাই জাস্ট এটা কোন কোন তাফসীর পড়েছেন আমি এটা গুগলে সার্চ করেছি গুগলে সার্চ করে এখানে ডেফিনিটলি আচ্ছা বলতে পারি আচ্ছা আপনাকে মিটার একটা ছোট প্রশ্ন করি এখানে ধরেন কোরআনের কোন একটা আয়াত হ্যাঁ কোরআনের কোন একটা আয়াত এটা কি করেছেন আল্লাহ পাক নবী মুহাম্মদের কাছে পাঠিয়েছেন নাজিল করেছেন রাইট এখন কোরআনের আয়াতটা নবী মোহাম্মদের কাজ কি ছিল সেই কাজটা আল্লাহাক জিবাইলের মাধ্যমে নবী মোহাম্মদকে বুঝা দিবে এবং নবী মোহাম্মদ পরবর্তী যেতে যে তার সাহাবা তার তাবে 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 এই জিনিসটা বুঝা দিবে এটা হচ্ছে নবী মোহাম্মদের দায়িত্ব এখন আপনি আমাকে রোমান সাহেব বলেন যে এমন কোনো আয়াত থাকতে পারে কিনা যে আয়াতটা আপনি রোমান সাহেব বা অন্য কেউ যারা গুগলে লেখালেখি করতে বা অনলাইনে লেখালেখি করতেছেন তারা ওই আয়াতটা নবী মোহাম্মদের থেকে বেটার জানতে পারবে নবী মোহাম্মদ ওই আয়াতটা থেকে যে জিনিসটা বুঝতে পারে নাই এখন এসে কোনো একজন ব্যক্তি সেই জিনিসটা বেশি বুঝতে পারবে এরকম কি পসিবল নাকি এরকম পসিবল না যে নাকি বেস্ট আয়াতটার মিনিংটা কি সেটা সবচেয়ে ভালো নবী মোহাম্মদ খুব নিজে বলতে পারবে একটু বলেন না আমার এ অনুযায়ী আমি বলতে পারবো যে এটা আমার আল্লাহ যে নবী মোহাম্মদকে যা জানাইছে হ্যাঁ উনি সব মানে বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে উনাকে জানানো হয়েছে
তাহলে যে জিনিসটা নবী মুহাম্মদ জানতে পারেনি বা যে জিনিসটা নবী মুহাম্মদ জানাই নাই এটা যদি আপনি দাবি করেন হ্যাঁ যদিও নবী মুহাম্মদ জানেন বা তার সাহাবীদের জানাইছেন বা এরকম কাউকে জানাইছেন তো প্রমাণ নাই কিন্তু আপনি রোমান সাহেব বা অন্য কেউ যারা এখন ইন্টারনেটে লেখালেখি করতেছেন তারা জানতে পারতেছেন এরকম যদি কেউ দাবি করে তাহলে কি জিনিসটা নবী মুহাম্মদের জন্যই লজ্জাজনক আর এই জিনিসটা নবী মুহাম্মদ জানতে পারেনি সেই জিনিসটা আপনারা জানতেছেন এটা কি নবী মুহাম্মদের জন্য লজ্জাজনক নাকি আপনারা একটা মনে করেন একটা একটা মিথ্যা কথা বলতেছেন এখানে আমরা আধুনিক যুগে যেভাবে আমরা বিশ্লেষণ করব ওই সময় নবী মুহাম্মদ জাস্ট মূল কথাটা প্রচার করেছে বা ওই মূল জিনিসটা আল্লাহ তাআলা দেবে এটা নিয়ে বিশ্লেষণ করবে পরবর্তী যারা মানুষ আছে গবেষণা করো এই যে দেখো আমার সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা করো দেখো আমার কি ছিল তার মানে কি আপনি আসলে মনে করেন অনেস্টলি একটু চিন্তা করে বলেন আপনি আসলে মনে করেন কোন একটা আয়াত আপনি এখন গবেষণা করে নবী মুহাম্মদের থেকে বেটার জানতে পারবেন মানে আপনি আল্লাহর কোরআন নবী মুহাম্মদ যে জিনিসটা জানতে পারেন সেই জিনিসটা আপনি জানতে পারবেন এটা এটা আপনি বিশ্বাস করেন তাহলে আমরা এই জিনিসটা তো একমত হলাম যে কোরআনের কোন একটা আয়াতের অর্থ সবচেয়ে ভালো বলতে পারবেন নবী মুহাম্মদ নিজে তো এখন আমাদের দেখতে হবে যে নবী মুহাম্মদ এই ধরনের মানে এই আয়টা দ্বারা পৃথিবীর কোরে লোহা পাওয়া যেত কিনা স্টার ফুটে ওইখান থেকে লোহা আসতো কিনা স্টার এক্সপ্লোর হয়ে ওইখান থেকে লোহা আসতো কিনা বা লোহাটা অন্য কোনো জায়গা থেকে আসতো কিনা এরকম কোনো দাবি নবী মুহাম্মদ নিজে করে গেছেন তাদের সাহাবীরা করে গেছেন তাদের তাবেরা করে গেছেন তাবেরাবীরা করে গেছেন এরকম কি কোনো প্রমাণ আমাদের কাছে আছে নাকি এখন এসে পুরো ইসলাম মানে বিজ্ঞানের সাথে মিলাতে অনেকে নিজে নিজে এই জিনিসটা অ্যাড করছে এই জিনিসটা আমাদের মিলাতে হবে নাকি আরমান সাহেব আসলে মানে কি ওই যে আমাদের ওই সময় নবীদের উপরে যারা মানে এই কোরআন নাজিল বা হয়েছে সেগুলো তো আসলে অত বিজ্ঞান নিয়ে গাটাগাটি করার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেনি আসলে এটা উদ্দেশ্য ছিল আল্লাহকে চিনা হ্যাঁ আর আল্লাহ যে প্রজন্ম থেকে প্রজন্ম কিভাবে কি হবে কেমন পর্যন্ত আরো 500 বছর পরে কি হবে বিজ্ঞান কত যাবে কত কিছু জানতে হবে এমনকি আরো যে কোরআনে উল্লেখ আছে সেগুলো এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না হয়তো তারা করবে কোনো সময় প্রমাণ পাবে কিন্তু ওই সময় আমরা আবার দেখে যাচ্ছি কারণ আমি আপনাকে একটু মেক করে আবার একটু আচ্ছা তাহলে ধরেন আপনি এখন যদি দাবি করেন যে মহাবিশ্ব স্টার ব্লাস্ট হয়ে ওইখান থেকে লোহা আসছে এটা যদি আপনি এখন দাবি করেন যে আপনি বিজ্ঞানের সাথে মিলে এই জিনিসটা জানতে পারছেন তাহলে একটু চিন্তা করেন আপনি এই জিনিসটা ক্লেম করতেছেন স্টার এক্সপ্লোড হয়ে ওইখান থেকে লোহা আসছে সেই জিনিসটা আপনাদের নবী আপনাদের যে লিডার কোরআনটা সবচেয়ে ভালো যে বুঝতে পারছে কোরআনটা যার কাছে নাজিল হয়েছে সেই লোককে আল্লাহ জানায় নাই কিন্তু তার থেকে বেটার আপনি রোমান সাহেব আপনি এমন একটা তথ্য কোরআন থেকে জানতেছেন যে জিনিসটা আপনাদের নবী যার পিছিয়ে আপনারা মানে যার পিছিয়ে পিছিয়ে আপনারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন বা জান্নাতে যে আপনাদের লিডার হবে কোন আল্লাহর কিতাবটা সবচেয়ে ভালো যার বোঝার কথা তার থেকে একটা জিনিস হলো আপনি তার থেকে বেটার বুঝতেছেন এরকম কি আপনি মানে দাবি আসলে করেন আপনি মানে এই জিনিসটা যদি আমাদের কমপ্লিট হয়ে গেছে আবার রিপিট হচ্ছে এখানে আপনি কি আসলে এরকম কিছু মনে করেন যে নবী মুহাম্মদ যদি নিজে স্টারে ওনার একটা স্টার ফুটে এখান থেকে লোহা আসছে জিনিসটা না জানেন এবং আপনি জানেন অ্যান্ড আপনি মনে করেন এটা কোরআনের সাথে মিলে যায় তাহলে কি আপনি আসলে দাবি করতেছেন যে আপনি এমন একটা জিনিস দাবি করতেছেন যেটা নবী মুহাম্মদ নিজেও জানতো না এই জিনিসটা কি আপনি আসলে মনে করতেছেন কিনা না এখন এই যে এখন কথা হচ্ছে যে স্টার বার্স থেকে যে এক্সপ্লোশন হয়ে যেটা আসে এটা এখন আধুনিক যন্ত্র বা বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি কিন্তু ওই সময় নবীর আমলে এটা ওই উনার পক্ষে জানা সম্ভব ছিল না কিন্তু উনি কি করে এই বিষয়টা লোয়া সম্পর্কে জানলো বা সেটা যদি আল্লাহ আপনি বলতেছেন যে কোরআনের সূরা হাদিদে একটা আয়াতে বলা আছে যে আয়রন বা লোহা এই জিনিসটা আল্লাহ পাক বাইরে থেকে প্রেরণ করেছে মানে পৃথিবীতে না বাইরে থেকে প্রেরণ করেছে সেখানে একটা শব্দ উল্লেখ আছে আনজালনা আনজালনা এই শব্দটা দিয়ে আল্লাপাক বুঝিয়েছে যে লোহা জিনিসটাকে আল্লাপাক পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে প্রেরণ করেছে এবং এটা একটা সায়েন্টিফিক মিরাকল কোরআনের ভিতরে একটা সায়েন্টিফিক মিরাকল কারণ এর আগে তো মানুষ জানতেই না যে মানে লোহা যে বাইরে থেকে আসা পৃথিবীতে তৈরি হওয়ার কোনো জিনিস না পদার্থ না বাইরে থেকে আসা এটা তো এর আগে মানুষ জানতেই না যেহেতু এই জিনিসটা মানুষ জানতো না সেটা এটা একটা মিরাকল এটা একটা অলৌকিক ব্যাপার এটা একটা কোরআনের অলৌকিক ব্যাপার এটাই তো আপনার দাবি তাই ভাই যদি আনমিউট করে কথা বলেন আনমিউট করে কথা বলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ আসি ভাই সেটাই তো আমি মানে জানি যে সেটা আল্লাহ তাআলা প্রেরণ করেছে পৃথিবীতে লোহা
খুবই কবিতা বলতে পারবো তাহলে আমরা আপনি ভাই যদি আবার একটু থাকেন আমার কিন্তু থাকেন তাহলে আমরা যে কোরআন থেকে আমরা একটা জিনিসকে দেখে নিই আগে একটা হচ্ছে আনজালনা এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে যখন একটা মানে একটা জিনিস পাঠানো হয় তখন আনজালনা বলা হয় আর যখন প্লুরাল হয় তখন বোধহয় বলা হয় আনজালা তাই নয় আমি কি ঠিক বলছি নাকি আপনি কি শব্দটির সাথে পরিচিত তাহলে এই শব্দ দুটো আমরা কোরআনে আরবি একটু চেক করে দেখি তো যে এই শব্দ দ্বারা আল্লাহপাক আর কি কি প্রেরণের কথা বলেছেন সেটা সেটাও যদি আসমান থেকে প্রেরিত হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখে নিই ভাই আগে প্রথমে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই সূরা বাকারার ভাই আমি একটু শেয়ার দিচ্ছি স্ক্রিনটা সূরা বাকারার একটা আয়াত দেখাচ্ছি আমি সূরা বাকারার একটা আয়াত দেখাচ্ছি এখানে আল্লাহপাক বলছে আল্লাহপাক মান্না ও সালওয়া প্রেরণ করেছেন মান্না ও সালওয়া কি জিনিস সেটা হচ্ছে ধরনের মাশরুম আর কি মানে খাবার খাদ্যবস্তু আচ্ছা এখানে কি শব্দটা আল্লাহপাক ব্যবহার করেছেন আমি একটু দেখি আমি একটু জোরে বাজিয়ে শুনি ভাই আপনি আপনি শুনতে পাচ্ছেন শব্দটা শুনতে পাচ্ছেন এই আনজালনা ভাই আপনি রহমান খান ভাই আপনি কথা বলে কিন্তু নিয়ে করে রাখেন আপনার এখানে সাউন্ড আসে ঠিক আছে এই শব্দটা কিসের সাথে ব্যবহার করা হয়েছে আনজালনা এই শব্দটা ব্যবহার করা হয়েছে এই যে মান্না এবং কিসের সাথে দেখেন এই যে মান্না এবং সালওয়া এই সব এই জিনিসটা আল্লাহ প্রেরণ করেছেন এটা হচ্ছে মাশরুম যেটা খাবার খাবার জিনিস হ্যাঁ এবং নিচে বলে দেওয়া হয়েছে আমি মেঘ দ্বারা তোমাদেরকে ছায়া বিস্তার করলাম তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করলাম আর বললাম তোমাদেরকে যা দান করেছি তার থেকে বৈধ বস্তুগুলো খাও আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল মানে আল্লাহ পাক তাহলে একই শব্দ দ্বারা খাদ্যবস্তুও প্রেরণ করেছে হ্যাঁ খাদ্যবস্তু কি পৃথিবীতে সৃষ্টি না এটা কি আসমানের সৃষ্টি আচ্ছা এখন আরেকটা আয়াত আমি দেখাই আরেকটা আয়াত দেখাচ্ছি সেই আয়াতের ভিতরে আরেকটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে একই শব্দ দ্বারা একই আরেকটা জিনিস বলা হয়েছে যে এই যে গৃহপালিত তিনি তোমাদের জন্য দাঁড়িয়েছেন গৃহপালিত পশু আচ্ছা দেখি এখানে কি বলা হয়েছে দেখি এই যে দেখেন এখানে বলা হচ্ছে আনজালা ঠিক আছে একই শব্দ আনজালনা এবং আনজালা একই জিনিস একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন ভাই নাকি সাউন্ড দিয়ে নিয়ে আচ্ছা তাহলে এই আনজালার সাথে কি আছে আনজালার সাথে ক্যাটল ক্যাটল মানে কি প্রেরণ করেছে ভাই বাছুর প্রেরণ করেছে মানে গরু বাছুর প্রেরণ করেছে গরাদি পশু প্রেরণ করেছে ভাই এই একই শব্দ দ্বারা আনজালা শব্দ দ্বারাও তিনি গরু বাছুর গৃহপালিত পশু প্রেরণ করার কথা বলেছেন তাহলে কি ভাই আপনার মতামত কি আমরা তো একটা শব্দের একটা মানে যদি ধরি তাহলে তো গবাদি পশু তো এই যে গৃহপালিত পশু এই জিনিসটা তো আল্লাহ পাক আসমান থেকে প্রেরণ করেছেন এটা তো পৃথিবীতে উৎপন্ন হওয়ার কথা না তাহলে কি ভাই আপনার মতে গৃহপালিত পশু আসমান থেকে আসে আচ্ছা আরেকটা জিনিস আরেকটা দেখি আরেকটা এত ভিতরে মানে আরো মাদা আছে মানে এই আয়াতে দেখি তাহলে এই আয়াতের ভিতরে এই আয়াতের ভিতরে দেখেন এটা হচ্ছে সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 সেখানে যেটা বলা হয়েছে পোশাক আশাক পোশাক আশাক তিনি একই শব্দ দ্বারা বলেছেন এই যে দেখেন তারপরে কি বলা হচ্ছে ক্লথিং মানে এই যে দেখেন পোশাক আশাক এই যে পোশাক আশাকও আল্লাহ প্রেরণ করেছেন এই শব্দটা প্রেরণ শব্দটা এই যে শব্দটা দ্বারা লোহাকে প্রেরণ করা বুঝিয়েছে ঠিক একই শব্দ দ্বারা পোশাক আশাককে আল্লাহ প্রেরণ করেছে তাহলে তো বলতে হবে যে পোশাক আশাকটাও পৃথিবীতে তৈরি না পোশাক আশাক হচ্ছে মহাকাশে তৈরি মহাকাশ থেকে আল্লাহ পোশাক আশাক বানায় আমাদের কাছে পাঠায় তাহলে আমরা তিনটা জিনিস পেলাম একটা জিনিস হচ্ছে খাবার দাবার এবং ধরনের মাশরুম সেটা পৃথিবীতে উৎপন্ন হয় না সেটা আসমান থেকে আসমানে তৈরি হয় এবং পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে সেটা এক নম্বর দুই নম্বর হচ্ছে পোশাক আশাক পোশাক আশাকও পৃথিবী থেকে তৈরি করতে পারে না এটা আসমান থেকে পৃথিবীতে আসে তিন নম্বর হচ্ছে গবাদি পশু পৃথিবী থেকে ইয়া হতে পারে না এটা আসমান থেকে আসে যদি লোহাটাকে ধরে নিতে হয় যে আল্লাহ পাক দ্বারা বুঝিয়েছে যে এটা পৃথিবীতে তৈরি হয় না এটা আসমান থেকে আল্লাহ পাক পাঠায় তাহলে একই জিনিস একই শব্দ দ্বারা যেহেতু অন্যগুলোকেও দেখানো হয়েছে তাহলে একই সাথে ধরে নিতে হয় যে আল্লাহ পাক গবাদি পশু পোশাক আশাক এবং যদি মাশরুম টাইপের যে খাবারটা সেই খাবারটাও আল্লাহ পাক আসমান থেকে প্রেরণ করে তাহলে কি আমরা আপনার যদি আপনার যুক্তিটা যদি আমরা মেনে নিই তাহলে তো এরকম আরো অনেকগুলো জিনিসের জায়গায় আল্লাহ পাক আনজালনা এবং আনজালা এই শব্দটা ব্যবহার করেছেন মোট সর্বমোট 88 জায়গায় কোরআনের 88 জায়গায় এই শব্দটা আছে এবং আমি আপনাকে বলে দিতে পারি কোন কোন জায়গায় মানে জিনিস ধরে বলে দিতে পারি মানে এবং পানিও পানি জিনিসটা পানি জিনিসটাও পাঠানো হয়েছে আল্লাহ পাক একই শব্দ দ্বারা বলেছে পানি আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছে ঠিক আছে পানিটা বাদ দিলাম কিন্তু এই যে জামা কাপড় গবাদি পশু খাবার দাবার এইগুলো তো ভাই আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছে এটা ধরে নিলে তো একটা বিপদ হয়ে যাবে কারণ খাবার দাবার তো ভাই পৃথিবীতে জন্ম হয় পোশাক আশাক তো ভাই মানুষ বানায় গবাদি পশু তো ভাই পৃথিবীতে জন্ম নেয় তাহলে তো মিলতেছে না দুই নম্বর জিনিস হচ্ছে যে আপনি যেটা বললেন যে কোরআন নাজিলের আগে কেউ জানতেই না যে এই যে ইয়াটা যে আয়রন যে আসমান থেকে এসছে মহাকাশ থেকে এসছে ভাই কোরআন নাজিলের অনেক আগে সুমেরিয়ান সভ্যতায় মানুষ জানতো যে আয়রন মহাকাশ থেকে আসে এমনকি ইজিপ্তে এই যে তারা যেটা বললো ইজিপ্তে মিশরেও মানুষ জানতো যে এমনকি ইজিপ্তে যে লোহা দ্বারা যে শব্দটাকে বোঝানো হয় সেই শব্দটার অর্থই হচ্ছে মেটাল ফ্রম হেভেন আপনি এটা গুগলে লিখে সার্চ করতে পারেন আমি আপনাকে দেখা দিতে পারি আমি আপনাকে এই মুহূর্তে দেখা দিই দেখেন একটা এনশিয়েন্ট সুমেরিয়ান সিভিলাইজেশনের একটা বই থেকে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন
ancient astronauts এই রেফারেন্স লিংক আমি দিয়ে দিব এখানে এই যে এটা ধরে এটা সেভ করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে আপনি গিয়ে আরম জিনিসটা সার্চ করবেন দেখবেন এখানে কি বলা আছে সুমেরিয়ান রিলিজিয়ন দ্য সুমেরিয়ান রিলিজিয়ন লাইক দ্য ইজিপশিয়ান রিলিজিয়ন ওয়াজ অ্যান এক্সপ্লোরড প্ল্যানেট কাল্ট দ্য সুপ্রিম গড আনু personified a planet which had exploded he is the fact that his name meant heaven and he is the fact that a meteoritic iron was known as sumer as the essence of anu মানে বলা হচ্ছে যে এই আয়নটা পৃথিবীতে তৈরি না আয়নটা বাইরে থেকে হেভেন থেকে আসা এই সুমেরিয়ান ধর্মীয় এই কথাটা বলা ছিল এমনকি ইজিপ্টে বিষয় ধর্মীয় একই কথা বলা ছিল যে আয়নটা হচ্ছে বাইরে থেকে আসা তাহলে তো বোঝা যাচ্ছে যে কোরআন এই সুমেরিয়ান সভ্যতা আরবি কোরআন অনেক প্রাচীন মুহাম্মদের জন্ম বাপের জন্ম কিন্তু বেশি জন্ম অনেক আগে সুমেরিয়ান সভ্যতা ধ্বংস হয়ে গেছে ইজিপশিয়ান সভ্যতা মুহাম্মদের বাপের জন্ম অনেক আগে ধ্বংস হয়ে গেছে এখন তো ভাই তাহলে তো মুহাম্মদের বাপের জন্মের আগে এখানে বলে রাখা আছে যে আয়নটা হচ্ছে হেভেন থেকে আসা এখানে তো মুহাম্মদ বা কোরআন এখানে কোনো মিরাকল দেখায়নি ঠিক আছে হ্যাঁ ভাই শেষ কথা হ্যাঁ ধন্যবাদ আসি ভাই উইথ ডু রেসপেক্ট মানে আপনাদের সম্বন্ধে আমি বলছি যে আপনি যে বলছেন যে আনজালনা শব্দ অর্থ তাহলে তো আমরা খাবার পাখি বা এরকম গুলো তাহলে আসমান থেকে প্রেরণ করছে আসলে এখন আমি বলতে চাচ্ছি লোহা লোহাটা যে লোহা থেকে চুরি হয়েছে মানে একটা চুরি বানানো হলো দা বানানো হলো এখন আল্লাহ কি ডাটা প্রেরণ করেছে এটা বলবো এটা তো না খাবার দাবার তো আল্লাহ মূল যে জাত মানে সেটা উদ্ভিদ আল্লাহ সেটা ইয়ে করেছে সেটা থেকে এখন রূপান্তর হচ্ছে সৃষ্টি হচ্ছে সেটা আমরা বলতে পারি সেটা আসমান থেকে প্রতিদিনই কি পাঠাবে সেটা তো ভাই হয় না আপনি যেভাবে বলছেন এখন আমরা লোহা থেকে অনেক কিছু জিনিস তৈরি করি সেই জিনিসগুলো তো আল্লাহ পাঠায় নাই মূলত লোহাটা পাঠাইছে সেখান থেকে আমরা রূপান্তর ঘটাতে পারি জিনিস তৈরি করতে পারি ওই শব্দগুলো মূল জিনিসগুলো আলাদা পাঠাইছে পৃথিবীতে সেখান থেকে এক্সটেনশন হচ্ছে অনেক কিছু অনেকভাবে বৃদ্ধি করছে আমরা তৈরি করতেছি সেটা তো আলাদা পাঠাচ্ছে না তো মূল জিনিসটা পাঠাচ্ছে তো আপনি বলতে চাচ্ছেন আল্লাহ প্রথমে একটা জামা কাপড় পাঠিয়েছেন তারপর ওই জামা কাপড় গুলো বংশ বিস্তার বিস্তার করে মানে রয়ে গেছে আর কি যতটুকু জানছি আদম আলাইহিস সালাম যখন তার আদেশ মানে নাই তখন তার কাপড় খুলে নিয়ে গেছিল লজ্জাস্থান ডাকার জন্য আদম নিজেই মানে ওই চেতনাটা আবার দিয়েছিল যে লজ্জাস্থান ডাকার জন্য আদম আলাইহিস সালাম তখন খুঁজতেছিল যে তার লজ্জাস্থান ডাকার জন্য ওই তো সেখানে কেউ ছিল না অন্য মানুষও ছিল না কোনো কিছু ছিল না কিন্তু পোশাক খুলে নেওয়ার পরে ওই যে তার একটা লজ্জা ডাকার চেতনাটা এটা আল্লাহ পাক ঢোকে না চেতনাটা কথা বলা হয়নি চেতনাটা বলা হয়নি আপনি আবার দেখেন আপনি তো আবার দেখেন এইটা আমি একটু পরে আলোচনা করবো আমি যে বিষয়টা চেতনাটা বলা হয়নি এখানে দেখেন আপনি দেখেন এখানে বলা হয়েছে আমি তোমাদেরকে পোশাক পরিচয় দিয়েছি এখানে দেখেন পোশাক পরিচয় দিয়েছি এই যে দেখেন এই যে দেখেন উই সেন্ডাম শুনতে পাচ্ছেন আনজালনা তারপর দেখেন যে ক্লথিং লিবাসান আনজালনা লিবাসান মানে পোশাক পরিচ্ছদ আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছে ভাই এটা তো মানে আমার মানে খালি উপদেশ দেয়নি যাই তোমরা জানাতে দো মেনটা ঠিক না আর ভাবা তোমার না মেনটা ঘুরে না তোমরা জানা করবা এটা তো আল্লাহ পাক বলে নেই আল্লাহ পাক জানাতে পাঠিয়ে দিচ্ছে কয়লা তারপরে আগুন তারপরে গাছপালা সবই তো আল্লাহ পাক আসমান থেকে প্রেরণ করছে পরে এগুলো এখানে বংশ বিস্তার বিস্তার করছে তাই না ভাই নাকি পাইলাম আল্লাহ পাঠিয়েছে এটা বিজ্ঞানের সাথে মিলে গেছে ভাই সবই তো আল্লাহ আপনার বিশ্বাস অনুসারে সবকিছু তো আল্লাহ পাঠিয়েছে তাহলে আপনি এটা নিয়ে কেন মানে এত আপনার চিন্তা বিজ্ঞান মতো ভাই মানে শুনতে চাচ্ছিলাম অনেক তথ্য পাওয়া যায় কিনা বা জ্ঞান বৃদ্ধির জন্য আলোচনা জাস্ট এই আর কি তবে আমি আমার এটাকে বিশ্বাসের সাথে নিতেছ না আপনার বিশ্বাস আপনার আকীদা থাকতে হবে সবকিছু আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছে মুসলমানদের আকীদা থাকতে হবে এটা আপনি যদি মনে করেন আল্লাহ পাক সবকিছু পৃথিবীতে ছিল খালি লোহাটারে আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছে এটা তো ভাই আপনার আকীদা বিরোধী আপনি তো ইসলাম থেকে খালি যাবেন এই ধরনের চিন্তা ভাবনা কথাবার্তা বললে
ইসলাম ইসলাম তো আপনার বিশ্বাস থাকবে না তো ভাই, আপনি তো কাফের হয়ে যাবেন। হ্যাঁ আপনি কথা শুনবেন না, আল্লাহ সবকিছু পাঠাইছে বা এটা আমি তো ইয়া করি না, সবকিছুর ব্যাপারে বলি না, সবকিছু সৃষ্টি করেছে এটা আমি বলেছি, সবকিছু সৃষ্টি করেছে। না না আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে পাঠাইছে, সবকিছু আল্লাহ তা পাঠাইছে। আমি পরে নিব, কিন্তু লোহার ক্ষেত্রে যেটা পাইছে উনি পাঠাইছে এটার কথাই বলতেছে, অন্য কিছু হয়তো পাঠাইছে, অবশ্যই আল্লাহ তাআলা পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে মানে পাঠাইতে পারে। আচ্ছা এই লোহার সাথে যে কোরআনের যে আরো বিশেষ গুলো সূরাটার যে আরো বিশেষ যে মিলে যায় কেন আমি সেটা বলছি, যেমন লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তা হাদিস শব্দটির সংখ্যাগত যে মান আছে সেই মানগুলো ব্যাখ্যা করলে আমরা 26 পাই। যেমন হাদিস শব্দটা চারটা অক্ষর দ্বারা লিখিত, যেমন হা ডাল ইয়া, এগুলো না এগুলো না আমরা বুঝবো, আমরা কথাগুলো আমরা শুনবো বুঝবো, কিন্তু আপনি আগে আমাদের আগের প্রশ্নগুলো উত্তর দিয়ে নেন, উত্তরটা শেষ হোক তারপর আপনি মানে এরপরে সেটা যায়। আগে আপনি এই জিনিসটা উত্তর দিয়ে নেন যে অন্য জিনিসে তো আল্লাহ পাঠাইছে, তাহলে আপনি এখানে শুধুমাত্র আয়রন পাঠাইছে লোহা পাঠাইছে এটা নিয়ে আপনারা তো ইয়া কেন, এবং অন্য কোরআনে অন্য জায়গায় তো আল্লাহ একই একই শব্দ দ্বারা সেই জিনিসগুলোকে বলছে, যেমন মুহাম্মদের ক্ষেত্রে বলছে যে মুহাম্মদকে পাঠাইছে আল্লাহ, তার মানে কি আপনি বলতে চান যে মুহাম্মদ আসমান থেকে থাম করে নিচে করছে, মুহাম্মদ কিন্তু মুহাম্মদ পৃথিবীতে জন্ম হয়েছে মহাকাশ থেকে পৃথিবীতে আসা জিনিস, তাহলে তো একই সূত্র অনুসারে ধরে নিতে হবে যে নবী রাসূল কে পৃথিবীতে জন্ম হয় নাই, তারা সবাই আসমান থেকে উড়ে উড়ে ঠাস করে পৃথিবীতে এসে পড়ছে, এটা তো ধরতে হবে নাকি। আর মানুষ এটা কি হলো, আমি প্রধানমন্ত্রী যদি আমাকে একটা রাষ্ট্রপতি হিসেবে পাঠায় বা কোথাও তাকে প্রেরণ করে, ভাই শব্দটা তো একই শব্দ দ্বারা তো একই শব্দ দ্বারা তো বলা হচ্ছে না, এক শব্দ দ্বারা বলা হচ্ছে না, আপনি যদি এই আনজাল না শব্দটার অর্থ যদি এটা করেন যে সেটা পৃথিবীতে সৃষ্টি না সেটা বাইরে থেকে আসা, তাহলে তো নবী রাসূলের ক্ষেত্রে তো এই শব্দটা ব্যবহার করতে হবে যে নবী রাসূলকে পৃথিবীতে জন্ম না, তারা সবাই বাইরে থেকে আসা মহাকাশ থেকে আসা, আসমান থেকে ফেলে দিন মানুষই আমাদেরকে, এটা আমরা শুধু জানি যে একদম আমাদের প্রথম আদম আলাইহিসসালাম মানব তাকে শুধু পালন হয়েছে, এরপর থেকে বংশ বিস্তার হয়েছে, আর কাউকে আসমান থেকে ফেলে দেয় না, এরকম তো আমরা দাবি করি না, এখানে বংশ বিস্তার হয়েছে, কিন্তু লোহাটা আর মানুষের মধ্যে ডিফারেন্স আছে না, লোহাটা প্রেরণ করা হয়েছে আর প্রেরণ করা এই সব হইতে পারে মানে তাফসীর পড়ে বা আমি আরো আলেমদের কাছে বুঝতে হবে, আমি জাস্ট এটাই আপনাদের কাছে জানতে চাইছিলাম যে এটা কিভাবে অন্তর্ভুক্ত হলো কোরআন শরীফে যেটা নবী জানতো না, অকল জ্ঞানহীন ছিল। না না তাহলে তো অন্যগুলো তো একই শব্দ দ্বারা বলা আছে ভাই, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম যে নবী কেন জানতে পারলো, এটা যে কোনো স্পেশাল জ্ঞান না, এটা যে আগে থেকে মানুষ জানতো, এটা তো আমরা মানে ওনাকে রেফারেন্স হয়ে দেখাই দিলাম যে সুমেরিয়ান সভ্যতা থেকে মানুষ জানতেন যে লোহাটা স্পেশালি লোহাটা যে আকাশ থেকে পড়ে বা এটা যে অ্যাস্ট্রয়েডের মাধ্যমে আসে এই জিনিসটা তো মানুষ বহু আগে থেকেই নবী মোহাম্মদের শত শত বছর আগে থেকে মানুষ জানতো, এটা নবী মোহাম্মদের জানা কোনো নতুন কোনো কিছু তো না, এর মধ্যে তো মিরাকুলাস বা এটার মধ্যে তো ওই গায়াবী কোনো জিনিস নতুন কোনো জিনিস এর মধ্যে তো নেই, মিরাকুলাস কোনো জিনিস এর মধ্যে তো নেই। আগে থেকে মানুষ জানে তার বিরুদ্ধে বা তার বিপরীত কোনো কিছু বলতে পারছে কিনা বা নতুন কোনো কিছু বলতে পারছে কিনা যেটা আগে থেকে মানুষ জানতেন না, তিনি তো সেই কথাটাই বলেছিলেন 1400 বছর আগে, সেই কথাটাই বলেছিলেন যে কথাটা মানুষ 1400 বছর কেন 2000-3000 বছর আগে থেকেই মানুষ জানতেন, সুমেরিয়ান সভ্যতা থেকে মানুষ জানতো, যে জিনিসটা সুমেরিয়ান সভ্যতা থেকে মানুষ জানে সেই জিনিসটা যদি কেউ বলে সেই জিনিসটা যদি নতুন করে কেউ বলে এটা তো এমন না, এটা তো এমন না যে এর মধ্যে নবী মোহাম্মদ এমন কিছু জেনেছে যেটা আগে থেকে মানুষ জানতো না, এটা তো এর মধ্যে তো মিরাকল কোনো কিছু নেই, এটা সে সময়ের একেবারে প্রচলিত জ্ঞানের মধ্যে একটা জিনিস ছিল, এর মধ্যে তার ব্যক্তিগত কি ফায়দা ছিল না ছিল এটা এখানে ইম্পর্টেন্ট কথা সেটা তো বললাম বা রিলেভেন্ট কথা সেই জিনিসটা তো বুঝতে পারলাম না। না সুমেরীয় সভ্যতায় মানুষগুলো কি এটা যে এটা জানতো যে লোহা সম্পর্কে জানতো, লোহা বিষয়টা ধাতু এটা সম্পর্কে জানতো, কিন্তু আমরা তো এটা রিসেন্ট জানতেছি, বিজ্ঞানী বলছে যে এটা অন্য থেকে আসেছে, ওই সময় সুমেরীয় সভ্যতায় মানুষগুলো জানতো যে স্টার বার্স এটা কি নবী এই জিনিসটা নিয়ে তো আমরা আলোচনা করতে চাইছি, আমি কেন একই কথা বারবার বলতে চাইছি আমি বুঝতেছি না, নবী মোহাম্মদ নিজে বলে গেছে স্টার ব্লাস্টে কোনো কিছু হয়েছে, এই জিনিসটা কি আপনি পুরাতন কোনো তাফসীর থেকে দেখাতে পারবেন আমাকে তারপরে এই জিনিসটা নিজে বলেছে কিনা, নিজে নবী মোহাম্মদ নিজে জানতো কিনা, নাকি এখন এখন এসে আপনারা সায়েন্সের সাথে মেলানোর জন্য এই কথাটা যুক্ত করতেছেন। জানতো কিনা
একদম আদিকাল থেকে আরো যে কত কত যাবে অনেক কিছু আবিষ্কার হবে অনেক কিছু মানুষ জানবে এখন ওই যুগে ভাই সিম্পল প্রশ্ন করছি আপনি আপনি একটু কথাটা শুনে তারপর आंसर নবী মোহাম্মদ যে জানতো স্টার ব্লাস্টার এরকম আসছে এরকম কোন রেফারেন্স আপনি দেখাতে পারবেন কিনা আপনি জানেন কিনা যে নবী মোহাম্মদ সাহাবাদের এরকম কিছু বলে গেছে এটা কি দেখাতে পারবেন কিনা আপনি কোশ্চেনটা যদি বুঝে থাকেন তাহলে आंसर দেন আর যদি বুঝে না থাকেন তাহলে आंसर দেন না আবার আমি আবার আপনাকে আবার আমি করতেছি এখন বলেন না না নবী মোহাম্মদ স্টার ব্লাস্ট হয়ে আসে এতটা তো ব্যাখ্যা করে এভাবে যায় নাই শুধু উনি বলছে যে আল্লাহ জানতো কিনা আমার না উনি জানতো কিনা আসলে এটা তো ওই 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 ব্যাখ্যাটা তো এখন বিজ্ঞানীরা দিছে নবী মোহাম্মদ তো ওইরকম বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেয় নাই আরে ভাই ব্যাখ্যা দিছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারে আমার মাথা কি গেল নাই আপনাকে বলছি শুনে আমার কথা আগে শুনে না আমার কথা আগে ঠিক কথা শুনে না আমি বলছি নবী মোহাম্মদ যে জানতো এই জিনিসটা এরকম কোনো রেফারেন্স আছে কিনা ব্যাখ্যা দিছে কিনা সেটা আমি জিজ্ঞেস করি না তার কাছে আবার শুনেন কানটা কানটা না না কথা বলে না কানটা খুলে না বুঝে আগে কি জিজ্ঞেস করতে বুঝেন নবী মোহাম্মদ এই জিনিসটা জানতো এরকম কোনো রেফারেন্স আছে কিনা তার কাছে আপনি এরকম উল্টাপাল্টা জবাব দিয়ে নিজেকে মানে আমার সময় নষ্ট করেন না প্লিজ নবী মোহাম্মদ যে এরকম জিনিসটা জানতো যে সুমেরিয়ান সভ্যতা কিন্তু জানতো যে এটা অ্যাস্ট্রয়েডের মাধ্যমে আসে লোহা জিনিসটা অ্যাস্ট্রয়েডের মাধ্যমে আসে সেটা সুমেরিয়ান সভ্যতা জানতো নবী মোহাম্মদও জানতো নবী মোহাম্মদও জানতো এটাও কমন সুমেরিয়ান সভ্যতা জানতো এটাও কমন কিন্তু এটা যে কোনো একটা ইসে কোনো একটা সূর্য বা কোনো একটা স্টার ব্লাস্ট হওয়ার পরে এটা যে এটা ব্লাস্ট হওয়ার পরে আসে এই এই পার্টিকুলার ইনফরমেশনটা সুমেরিয়ান সভ্যতার মানুষরা জানতো না আমি এটার সাথে একমত আপনি এটার সাথে একমত নবী মোহাম্মদ এই ইনফরমেশনটা জানতো কিনা এটা কি আপনি জানেন কিনা নবী মোহাম্মদ জানতো এরকম কোনো রেফারেন্স আছে কিনা এখন আমি আপনাকে আনমিউট করতেছি প্লিজ প্লিজ ইরেলেভেন্ট করে কথা বলবেন না আমি আপনাকে লাস্ট টাইম আমি তো লাস্ট টাইম আনমিউট করে আমি কি কোশ্চেন করছি সেটা একটু রিপিট করবেন রিপিট করার পর এটা आंसर দিবেন আর যদি आंसरটা না দিতে পারেন তাহলে এখনি আপনার সাথে কনভারসেশনটা শেষ হয়ে যাবে বলেন হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো জি শুনতে পাচ্ছি হ্যাঁ মানে কি বলতেছেন যে রবি মোহাম্মদ এটা জানতো কিনা যে স্টার ব্লাস্ট হয়ে এটা মানে আসে কিনা এটা এটা তো জানতে চাচ্ছেন এটা রকম কিছু আছে জি এটা জানতে চাচ্ছেন না রবি স্টার ব্লাস্ট হয়ে এটা আসে এরকম ডকুমেন্টস তো আমার কাছে নাই রবি এটা বলছেন রবি শুধু বলছে যে আল্লাহ এই কথাটা আছে এটা আমি জানি কোরআনে আছে তাহলে একটু মাথা খুললেন একটু চিন্তা করেন সুমেরিয়ান সভ্যতার লোকজনরাও তারা যেহেতু দেখতেই পারছে যে অ্যাস্ট্রয়েডের মাধ্যমে উল্কাপিণ্ডের মাধ্যমে আমরা লোহা পাচ্ছি এই জিনিসটা নবী মোহাম্মদের জন্মের হাজার হাজার বছর আগ থেকে মানুষ জানে একই জিনিসটাও নবী মোহাম্মদও জানে সুমেরিয়ান সভ্যতার লোকজন এটা জানে না যে এটা স্টার ব্লাস্ট হয়ে আসে নবী মোহাম্মদও যে স্টার ব্লাস্ট হয়ে আসে এরকম কোনো প্রমাণ আপনার কাছে নেই আপনিও জানেন এরকম কিছু আছে কিনা এবং আমি আপনাকে বলছি না নবী মোহাম্মদ এরকম কোনো প্রমাণ তার সাহাবিদেরকে কোথাও দেওয়া যায় না কোনো আদেশে পাওয়া যায় না কোনো তাফসিরে কোনো ক্লাসিক্যাল তাফসিরে পাওয়া যায় না সুতরাং সুমেরিয়ান সভ্যতার লোকজন যা জানতেন তার থেকে বেশি আপনার নবী একটা লাইনও জানতেন না আবার আমি করে না ফরওয়ার্ড একটা লাইন নবী মোহাম্মদ এক্সট্রা জানতেন না যে জিনিসটা সুমেরিয়ান সভ্যতার লোকজন জানতেন সে একই জিনিসটা নবী মোহাম্মদ জানতেন তার বাইরে কোনো কিছু জানতেন না এখন এখন এসে আপনি এটার সাথে বিজ্ঞানকে যুক্ত করে বিজ্ঞানের প্রাপ্ত তথ্যকে এটার সাথে যুক্ত করে ইসলামের কোনো একটা বিষয়ে যুক্ত করে দিচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি ইসলাম সম্পর্কে এমন একটা জিনিস জানেন যেটা আপনার খোদ নবী মোহাম্মদ জানতেন না আপনি কি বিষয়টা বুঝতে পারছেন যদি রেলেভেন্ট কিছু বলতে পারেন বলেন আর বলতে না পারলে নাই আমি আপনাকে আমি করছি বলতে না না আচ্ছা ঠিক আছে মানে আমি এটাই যে কোরআনে এই আয়াতটা যে হয়েছে যে লোহা বাইরে থেকে প্রেরণ করা হয়েছে এটা আমরা এখন বিজ্ঞানীরা 1845 সালে এটা বিজ্ঞানীরা এই তত্ত্বটা বের করেছে সেটা তাহলে আমরা বুঝতে পারি এটা মানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নাযিল করেছে সেটাই আমি মানে সেটা আমার তত্ত্ব আরকি এটা বিশ্বাস করি ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা অ্যাকসিডেন্ট